তো স্কুলে ছুটির ঘন্টা বেজে গেল এটা হলো গিয়ে আপনার বাদশাহী আকবর একটা ডিনার সেট যেই ডিনারটা আপনার গুজরাট গেলে দেখা যাবে এই যে আমি আবার দেখাই এটা হলো কালার আর এই যে অরিজিনাল কাশা ভাই আমি আপনাকে দেখাই এই যে দেখেন অরিজিনাল কাশা আর এই হচ্ছে কালার 10 ইঞ্চি ফুল প্লেট থাকবে 6টা 6টা হ্যাঁ রাইস চামচ থাকবে সাথে 6টা এটা হলো নাস্তার প্লেট ভাই খুব সুন্দর ডিজাইন এবং 7.5 ইঞ্চি 6টা নাস্তার প্লেট থাকবে এই যে দেখেন নকশার আমাদের এক ডিজাইনের জিনিস পাবেন ওকে 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি 6টা থাকবে আপনার কি বাটি ভাই 6টা থাকবে হচ্ছে সুপ বাটি বলেন ফিন্নি বাটি বলেন পায়েস বাটি বলেন ফালুদা বাটি বলেন যা বলতে মন চায় আপনাদের আচ্ছা ও একবার বড় সাইজে 6টা আপনার পানি গ্লাস থাকবে পানি ঢালার জন্য বাদশাহী জগ থাকবে ভাই উফ এই টোটাল ভাই হলো আমাদের 66 পিসের একটা ডিনার 66 পিস রাজার হাসটা হাসটা গিফট থাকবে আজকে 6টা চামচ সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা অসাধারণ ডিনার দেখাবো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের এই ডিনারটা দেখে মনে হতে পারে যে ডেইলি নিউজ থেকে মনে হয় আজকে স্বর্ণের ডিনার দেখবো কিন্তু না স্বর্ণের মতো দেখতে অরিজিনাল গুজরাটি কাশার বাদশাহ আকবর ডিনার যে ডিনারটার অনেক চাহিদা মার্কেটে আর এই ডিনারটার আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি অনেকে খুঁজে বেড়ান যে অরিজিনাল কাশা কোথায় পাওয়া যায় আমরা সেই অরিজিনাল কাশার সন্ধান কিন্তু আজকে আপনাদের দিতে চলে আসছি ভাই ভাই ক্রোকারিজে ঢাকা নিউ সুপার মার্কেটে পোস্ট অফিস গেটের নিচতলায় দোকান 408-9 এই শোরুমটাতে আপনারা কাশার যাবতীয় এক্সক্লুসিভ আইটেম পেয়ে যাবেন কাশা একটা ঐতিহ্য আমাদের দেশে আমরা সবাই জানি একটা দাদা নানার যে যুগটা ছিল এরপরে আমাদের মায়েরা তারাও কিন্তু কাশা ব্যবহার করছে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে অরিজিনাল কাশা বিলুপ্ত জি বাট এখন কিন্তু অরিজিনাল কাশা গুজরাটি কাশা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় 100% পাওয়া যায় সবচেয়ে বড় কথা হলো কি ভাই কাশা যারা ইউজ করেন তারা অবশ্যই কাশা চিনেন আপনি যখন দেখে গেছে একটা লোকের সাথে সবসময় মিলবেন তার ব্যবহার আচার এবং তার কমিউনিকেশন কিরকম আপনি বুঝতে পারবেন হ্যাঁ আর যারা নতুন কিনতে আসবেন তারা কিন্তু চিনবেন না ওকে তাদেরকে যা বুঝাবেন তারা তাই বুঝবে তো সেক্ষেত্রে আজকে ভিডিও থেকে আমরা একটু গোমর ফাঁস করতে পারি যে কাশাটা কিভাবে চেনা যায় আমরা কাশা চিনব এই দেখেন ভাই এটাকে তো কাশা বললে আপনি কাশা মানে বুঝবেন এটা তো কাশা না চক চক করতে স্যার বেশি এটা তো কাশা না ভাই আমি দেখেন এটা তো কাশা না আচ্ছা এটা হলো কি আপনার কালার আচ্ছা এই যে আমি আবার দেখি এটা হলো কালার আর এই যে অরিজিনাল কাশা ভাই আমি আপনাকে দেখাই এই যে দেখেন অরিজিনাল কাশা আর এই হচ্ছে কালার এই হলো কালার এই হলো কাশা ওকে দুইটাই তফাত আছে ভাই আচ্ছা ঠিক আছে এই কারণে দেখানো আর আজকে আমরা ভাই এটা হলো গিয়ে আপনার বাদশাহী আকবর একটা ডিনার সেট বাদশাহী আকবর একটা ডিনার সেট যেই ডিনারটা আপনার গুজরাট গেলে দেখা যাবে আচ্ছা আচ্ছা আজকে ঢাকা নিউ মার্কেট ভাই ভাই কোকারি জাস্ট পেয়ে যাবেন গুজরাট আজকে ঢাকা নিউ মার্কেটে জি এখানে আজকে উপস্থিত হবে আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো ভাই এই ডিনারে কি কি পাবেন আপনারা হ্যাঁ 20 মানে 66 পিস সবচেয়ে বড় ডিনার আজকে আমরা আজকে আপনাকে উপহার দিব 66 পিস 66 পিস ওকে অনেকে কয় না ভাই 180 কিলো 180 ফ্রি হ্যাঁ আজকে বলবো 66 কিলো 66 পাবেন আপনি ওকে মানে এটা পয়েন্ট 66 এটা 66 হবে না ভাই আচ্ছা ঠিক আছে আর এটার ভিতরে পাবেন আপনি কি কি আমরা আজকে আজকে এক এক করে সব দেখিয়ে দিব ওকে বড় পাবেন একটা রাইস ডিশ পাবেন আচ্ছা একটা রাইস ডিশ থাকবে বড় একটা হলো রোস্ট ডিশ ভাই আলাদা করে এগুলো কিনতে গেলে কেমন দাম আসে ভাই ভাই আলাদা ধারণা দিতে দিতে আগে পাওয়া যাবে কিনা সেটা সবচেয়ে বড় মূল বিষয় মানে এই ডিনার ছাড়া ভাঙা এগুলো পাওয়া যায় না ভাঙা পাওয়া যায় না আর পাইলো এটার দাম 5000 উপরে যাবে এটার দাম 4000 উপরে যাবে বলেন কি ভাই এইটুকুন একটা ওরে ভাই ওজন তো সেই রকম ভাই এটা যদি আমরা 25-3000 তে বিক্রি হয় কালার হ্যাঁ তাহলে কাশার কি সমস্যা কাশা তো অরিজিনাল কাশার এটা দেখেন ভেতরে কি সুন্দর এটা আপনি 2-4 দিন এক মাস ইউজ করবেন আস্তে আস্তে রং উঠবে এই যে রকম রং উঠবে ভাই ওকে এটা রং ওঠার কিছু নাই তো জেনুইন প্রোডাক্ট জি এটাই এটাই আচ্ছা তাহলে 22 কেটে স্বর্ণ মনে করে আপনারা কিনবেন এটা অরিজিনালি কাশা ওকে এইটাই এটা মনে করে কিনবেন ঠিক আছে তাহলে একটা দুইটা পিস চলে গেল একটা ছোট বড় দুটো থাকবে হ্যাঁ ওকে এই দুই সাইজে দুইটা থাকবে তার পাশাপাশি থাকবে ভাইয়া ভাত খাওয়ার জন্য ছোট 10 ইঞ্চি 6টা ফুল প্লেট থাকবে 10 ইঞ্চি ফুল প্লেট এই সে 6টা ফুল প্লেট থাকবে এটা কারো কথা কিন্তু বিরিানি কিনবা ডাল ভাত সব কিছুই খেতে পারবে বেলি প্লেট বলা হয় বেলি প্লেট ঠিক আমাদের মা বাবারা আগে একটু বেলি প্লেটে খেতে চায় কি কারণে যে একটু ডাল ভাত আমরা টান দিয়ে খেতে পারি ওকে ভাই ভর্তা দিয়ে খাওয়ার পরে কোনো সময় হাত টেনে কাচাইছেন হ্যাঁ কাচাইছি আমরা কাচাইও খাইছি ভাই এরকম ওকে ওকে এটা আপনার ডিজাইনটা দেখেন কারুকাজটা দেখেন এই দেখেন অনেক নিখুত ডিজাইন এবং নিখুত কারুকাজ আর এটা পিসের ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিই আপনাকে দেখেন কি সুন্দর সম্পূর্ণ একবার ফ্রেশ থাকলে শুধুমাত্র আমাদের একটা হাতের ছাপ আছে হাত দিবেন ছাপ পড়বে ওকে ওকে এই মোসা দিবেন চলে যাবে ঠিক আছে আর এরকম থাকবে 6টা ফুল প্লেট থাকবে আপনার এখানে থাকবে 6টা ফুল প্লেট 6টা ফুল থাকবে 10 ইঞ্চি ফুল প্লেট থাকবে 6টা ওকে এটা হলো রাইস খাওয়ার জন্য আচ্ছা আর রাইসের চামচ থাকবে 6টা অনেকে হাত দিয়ে খাবেন না রাইস চামচ থাকবে সাথে 6টা এই চামচেও দেখেন ভাই চামচটা ধরেন আমি কারুকার্য দেখাই 6টা রাইস চামচ থাকবে চামচেও কিন্তু কারুকার্য আছে 6টা রাইস চামচের রাইস প্লেটে থাকে 6টা রাইস চামচ থাকবে আচ্ছা তার পাশাপাশি থাকবে ভাই নাস্তা প্লেট যখন আগে মেহমান আসে তাকে নাস্তা দিয়ে আপ্যায়ন করতে হয় আজকে 6টা নাস্তার হাফ প্লেট থাকবে এই
এই হচ্ছে নাস্তার প্লেট। এটা হলো নাস্তার প্লেট ভাই, খুব সুন্দর ডিজাইন এবং 7.5 ইঞ্চি ছোট নাস্তার প্লেট থাকবে। ওকে, এটা থাকবে 6 পিস। 6 পিস, হ্যাঁ, ফুল প্লেট 6 পিস, হাফ প্লেট নাস্তার প্লেট। নাস্তার প্লেট, ওকে। একটা রাইস ডিশ, একটা কুমড়া রোজ ডিশ। রোজ ডিশ, ঠিক আছে। আসেন এবার তার পাশাপাশি আপনি ফিন্নি পায়েস দধি সেমাই খেতে চান। সামনে ঈদ আসতেছে, সেমাই খাবো না ভাই। আপনি বাড়ির ডিজাইনটা আমি আপনাকে দেখাই। এই এক নকশার আমাদের এক ডিজাইনের জিনিস পাবেন। ওকে, 4.5 ইঞ্চি ভেঙে বলে দিই। আচ্ছা আচ্ছা, 4.5 ইঞ্চি, 6টা থাকবে আপনার কি বাটি ভাই? 6টা থাকবে হচ্ছে কুক বাটি বলেন, ফিন্নি বাটি বলেন, পায়েস বাটি বলেন, ফালুদা বাটি বলেন, যা বলতে মন চায় আপনাদের। আচ্ছা, ও ছোট একটা বাড়ির রিপিশন দেখালাম আপনাকে। ইয়াস, এটা থাকবে 6টা। 6টা থাকলো এটার সাথে আপনার, 6টা থাকবে আপনার স্যুপ খাবার, ফিন্নি খাবার, পায়েস খাবার, সেমাই খাবার, 6টা চামচ থাকবে এটার সাথে। ওকে, এলেন 6টা চলে গেল। এখন তার পাশাপাশি আমরা দেখাবো আপনাকে ভাই, গলা আটকে গেছে খাইতে খাইতে, পানি খাবো ভাই। এখন পানি তো খাবেন, আপনার পায়েসটাতে বেড়ে দিবে কি সে দিবে ভাই? কারি বাটি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কারি বাটিতে সার্ভ করবেন, এটাতে সার্ভ করলেন। ওকে, এটা থেকে ভাই একটু একটু করে নিয়ে আপনি কি করলেন, এখান থেকে পরিবেশন করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, একটা থাকবে, এটা ছিল আগে সবচেয়ে বিগ সাইজের কারিবাটি আমাদের। আচ্ছা আচ্ছা, এটা থাকবে একটা বড় কারিবাটি 7 ইঞ্চি। ওকে, একবারে ডিজাইনটা দেখেন আমাদের, এটার ডিজাইনটা আমরা খুব কাছের থেকে দেখাই দিই। 7 ইঞ্চি একটা ডিজাইন থাকবে আপনার বাটি, বড় বাটি থাকবে, ঠিক আছে। এটা হলো স্যুপ বাটি, এবার কারিবাটিও বলি আমরা, এটা থাকবে একটা। ওকে, তার পাশাপাশি থাকবে ভাইয়া চামচ, একটা বড় ডাবলের চামচ। আচ্ছা, একটা কারি চামচ, চামচ, একটা বড় ডাবল এক্সেল কারি চামচ, বিশাল আকারের আকৃতি দেখছেন। তারপর থাকবে একটা রাইস চামচ ভাই, খুব সুন্দর একটা রাইস চামচ, দেখেন রাইস চামচ, খুব সুন্দর একটা রাইস চামচ, থাকবে 4টা বড় চামচ থাকবে। ওকে, তার পাশাপাশি থাকবে ভাই পানি খাবেন, খাবার শেষ কিয়ে খাবেন, কাঁচের গ্লাসে খাবেন, জমবে এটার সাথে, প্লাস্টিক আসবে না এটার সাথে, কোনো সিরামিক আসবে না। ওকে, 6টা থাকবে আপনার বড় সাইজের, একবার বড় সাইজের 6টা আপনার পানি গ্লাস থাকবে। ওকে, বড় সাইজের 6টা পানি গ্লাস, আর এই গ্লাসটার রিফ্লেকশন একটু শোনাবো আপনাকে। ওকে, ও ভাই, এত স্কুলের ছুটির ঘন্টা বেজে গেল, কাঁসায় ভাই শব্দ হবে, পিতলে শব্দ আসবে না। আচ্ছা আচ্ছা, আবার বলে দিলাম আমি আপনাকে, এটা থাকবে 6টা বড় গ্লাস। ওকে, আপনার বাসা বেবি আছে, খুব মায়ার টুনটুনি পাখি আছে আপনার বাসা, তাই না? কলিজার টুকরা, হ্যাঁ, এই সেই টুনটুনি পাখির জন্য একটা ছোট একটা গ্লাস থাকবে। এই যে আমার কলিজার টুকরার জন্য একটা মগ থাকবে, এই টুনটুনি পাখির জন্য, ও তো বড় খেতে পারবে না, ওর জন্য কি আলাদা বড় ছোট বাটি দিবেন? কিন্তু ওরা তো কাঁসা দিতে হবে, দিতে হবে সবার সাথে, ও তো মেম্বার। ওকে, আসেন আমার বৃদ্ধ মামা, বাবা মা, গার্ডিয়ান, গার্ডিয়ান, হ্যাঁ, গার্ডিয়ানের জন্য একটা চেয়ার থাকে, তার জন্য এক্সট্রা বাজেট একটা বড় মগ, গার্ডিয়ান মগ, গার্ডিয়ান মগ, একবার ঢাকনা সহ 2 পিস, 2 পিস, এটা বড় মগ। আসেন এবার সব কিছু শেষে। ওকে, আচ্ছা, এরপরে আমরা গার্ডিয়ান মগটা দেখে নিলাম, এটা হচ্ছে 2 পিস। সব কিছু শেষে এখন আপনার থাকবে কি? এখন আপনার থাকবে হলো একটু সুইট খাবেন, একটু মিষ্টি খাবেন, মিষ্টি খাওয়া, দই খাওয়া। আচ্ছা, এটাতে আপনার থাকবে 6টা সুইট বাটি। আচ্ছা, সুইট বাটিগুলো দেখেন, খুব সুন্দর বাটিগুলো, পরিষ্কার করলে ক্লিন হবে, একদম পারফেক্টলি 100% ক্লিন হবে ভাইয়া, কি সুন্দর এমব্রস করা। এটা কিন্তু আপনার হাতে বাজে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হাতে বাজে না, ডিজাইনটা আনার জন্য, যত ডিজাইনটা আনার জন্য, আর এটা হলো সুইট বাটি বলা হয়, খুব সুন্দর সুইট বাটি, চমৎকার, এটা কিন্তু আলাদা পাবেন না ভাই। আচ্ছা, সুইট বাটির জন্য তো কিছু দিচ্ছেন না, সব দুই পাশে দিয়ে দিন। এই যে রাজার বাড়ি হাঁসটা গিফট থাকবে যে। আচ্ছা, রাজার বাড়ি হাঁস, হ্যাঁ, ওটার ওটা 66 পিসের আয়তায় না, আয়তায় নাই, এই যে রাজার বাড়ি হাঁসের সাথে এই যে চামচটা থাকবে, এটা কিন্তু আবার কাঁসা না ভাই, কাঁসা মনে করেন না অনেকে, এটা আপনাদের জন্য একটা উপহার, উপহার স্বরূপ থাকবে। ওকে, ঠিক আছে, এটা থাকবে আপনাদের, পুরো সেটটা আমরা একটু দেখাই, অংশটা, অংশ সেটটা আমরা এটা দেখাই, রাজার বাড়ির অংশ, এই হাঁসটা গিফট থাকবে আজকে 6টা চামচ সহ। এটা কিন্তু 66 পিসের আওতাভুক্ত না, ভাই ভাই ক্রোকারিজ এর এটা আলাদা একটা উপহার আপনাদের জন্য। এটা ওকে, আর এটা থাকবে 6টা সুইট বাটি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তার পাশাপাশি থাকবে হলো আপনার বড় একটা কারি বাটি বলছি না আপনাকে, ডায়মন্ড কারি বাটি, আজকে এটার সাথে অ্যাড হবে, এই সেই ডায়মন্ড কারি বাটিটা ভাইয়া, এই যে দেখেন একটা বড় কারি বাটি, 8 ইঞ্চি, ডিজাইনটা দেখেন, এটার নকশিটা দেখেন, ডিজাইনটা দেখেন, সবচেয়ে বিগ সাইজের, ও বড় বোল একবারে, হ্যাঁ, এটা আগে হাসতো না, এই একটা ওয়েটের দাম, ওয়েট কত জানেন? কত? 1 কেজি 250 থেকে 300 গ্রাম। তো এটার দাম কিরকম আসে ভাই? ধরেন না, এটা দাম 5000 উপরে আসে। ও আজব তো ভাই, এত ওজন! হ্যাঁ, এটা হলো সবচেয়ে বিগ সাইজের কারি বাটি ভাইয়া। ওকে, ঠিক আছে, আর এটা থাকবে একটা। আচ্ছা, গেলাসে পানি খাবেন, হ্যাঁ, একটা বাদশাহী একটা জগ দিব আপনাকে আজকে ভাই, বাদশাহী জগ না, কাছের জগ ধরাই দিবেন, না এই যে বাদশাহী জগ, এই যে দেখেন বাদশাহী জগ, এই বাদশাহী গেলাস থাকবে। ওকে, পানি ঢালার জন্য বাদশাহী জগ থাকবে ভাই। ওফ, চমৎকার, জগটা কি আলাদা কিনতে গেলে কত পড়ে? আমার কথা শেষ করতে দেন, এখন জগটা আলাদা কিনতে গেলে কত লাগে? 5200, 5200, ওয়েট কত ধরেন? বিগ সাইজ, এই দেখেন চমৎকার জগের ফিনিশিং দেখেন, মাশাল্লাহ। এই ডিনারের সাথে কোনো কাজ থাকবে না, সিরামিক থাকবে না, কোনো ফাইবারের কোনো মাল থাকবে না। ওকে, ফুল কাশার ডিনার থাকবে, রাজকীয় স্টাইলে খাবেন, সব রাজকীয় স্টাইলে আপনার কাশা পরিবেশন করবেন। ওকে, সবচেয়ে হাই কোয়ালিটির, ঠিক আছে, এটা থাকে, থাকবে একটা বড় জগ,
এই টোটাল ভাই হলো আমাদের 66 পিসের একটা ডিনার 66 পিস এই টোটাল আমরা আইটেম দিচ্ছি 66 সবচেয়ে বড় ডিনার বাদশাহি আকবর ডিনার সেট আমরা আরেকবার গুইনা দেখাই ভাই 100% দুইটা ডিশ থাকবে একটা রাইস ডিশ একটা হলো গিয়া রোজ ডিশ হ্যাঁ একটা বড় একটা মিডিয়াম আচ্ছা রাইস ডিশ আর হচ্ছে রোজ ডিশ দুইটা ওকে ওভাল শেপের আপনার বেলি থাকবে 6টা 6টা প্লেট 8টা গেল ফুল প্লেট যেটাকে ফুল প্লেট আমরা যারা একসাথে খাই ওকে বাসায় মেহমান আসলে আগে পরিবেশন করে হাফ প্লেট থাকবে 6টা আচ্ছা এই 8 6 14 তারপরে আপনি একটু সুপ খান হালিম খান ফিন্নি খান পায়েস খান আর যাই খান খান আপনি খাবেন আজকে রাজা বাদশা খাবেন আপনারা আমরা খাবো ওকে 14 6 20 20 ওকে নিজে বাসা মনে করে খাবেন এটা হলো একবার এত গর্জিয়ে সবচেয়ে বিগ সাইজের কাপ হ্যাঁ এটা থাকবে 6টা কাপ 6টা পিস আচ্ছা তাহলে 45 পিস ওকে ঠিক আছে তারপরে আসেন হলো গ্লাস হলো 6 পিস আচ্ছা 45 আর 6 কত 45 আর 6 51 51 আর 1 51 আর 1 52 52 আর এই যে একটা বড় গ্লাস আর আপনার একটা হলো ঢাকনা 54 হ্যাঁ 54 আর এখানে আছে 6টা সুইট বাটি 60 60 আর 6 66 এই টোটালি 66 পিস পাবেন এখান থেকে সম্পূর্ণভাবে আপনারা যেটা রিয়েল কিনবেন আমার কাছ থেকে 66 পিস 66 পিস আর এটার সাথে থাকবে প্রত্যেকটা কিন্তু আমরা গুণা গাথা করে দিলাম আপনাদের যদি মিস্টেক ফিল হয় আপনারা ভিডিও কল দিয়ে প্রত্যেকটা গুণে প্যাকিং হবে বাসায় গিয়ে খুলে দেখবেন একই আছে এটা থাকবে 6টা রাইস চামচ থাকবে সাথে যেটা ডিনার করার জন্য আপনার আচ্ছা এটাও দেখিয়ে দিলাম 6টা থাকবে টোটাল 66 পিস থাকবে হ্যাঁ টোটাল 66 পিস আর এটার সাথে স্পেশালি গিফট থাকবে 12টা স্ট্যাম্প সাজিয়ে রাখার জন্য সাজিয়ে যেভাবে রাখলাম না এবার 12টা স্ট্যাম্প গিফট থাকবে দেখাই দিই আমরা এটা 12টা স্ট্যাম্প গিফট পাবেন ওকে এটা ভাই ভাই করেছে পক্ষ থেকে আর এই রাজার বাড়ির 7 পিসের হাঁস সেট এই হাঁস সেটটা পাবেন রাজা হাঁস সেটটা পাবেন গিফট ওকে এটা থাকবে 6টা চামচ একটা হাঁস 7 পিস এটা থাকবে 12 পিস 19 পিস আচ্ছা এটা হলো জাস্ট ফর আপনারা আমাদের ভাই ভাই করেছে পক্ষ থেকে এই দুইটা আইটেম গিফট পাচ্ছেন আলাদা ঠিক আছে আচ্ছা আর এটা এবার প্রাইজিংটা শুনুন এটার দাম ভাই হাফবরি গোল্ড কিনার টাকা না ভাই আবারো বলতেছি ভাবির কানের সোনা কিনে দিতে গেলে হাফবরি গোল্ড লাগে যেটা আপনি দেয়া গেছে কি পকেটের কোনাত করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখবে না কেউ আপনি গিফট দিবেন গোপনে একসাথে খারিয়ে দিতে পারবেন এটা কিন্তু গোপনে দিতে পারবেন না ভাই এটা সবাইরে তাক লাগায় দেখেন এটা জায়গা কার্টুনটা ফালাবেন খুলে দেখাবেন পুরো শোকেস ভরে যাবে এক দিনারই স্বর্ণ পুরো স্বর্ণ কোমল বাড়িতে স্বর্ণ দিনার নিয়ে আসছেন আসলে স্বর্ণ না এটা অরিজিনালি গুজরাটি কাশার দিনার আসছে আচ্ছা আর এগুলো আপনার 100 বছরের গ্যারান্টি থাকবে ভাই নষ্ট হওয়ার কিছু নেই তো এবার প্রাইসিংটা শুনি আর প্রাইসটা তো আসলে সবাই দৃঢ়স্থ বসে আছেন প্রাইসটার জন্য তাই না হ্যাঁ এটার দাম 75,500 টাকা ভাইয়া এই তো সবার বৈশা থাকায় তো পানি ঢেলে দিলেন ভাই কেন ভাই এত টাকা হইলে কিনতে পারবে ভাই আপনি কি বলেন যদি একটা মূল্য সিরামিক কিনে ফেলেন 1,80,000 ওই দিনে কিনেন 70,000 তাহলে এটা কিনবেন না কেন আপনারা এখন এটা রিসেল করা যায় ভাই এত দাম হইলেই কিন্তু কাঁসা আমাদের চেয়ে দূরে চলে যায় ভাই একটু কাছে রিসেল করা যায় ভাই স্বর্ণ কিনেন না দাম দিয়ে আচ্ছা এটা কাছে এনে দেন একটু কাছে এনে দেন আর সবাই কিনবেন ভাই হ্যাঁ আমি আশা করব সবাই কিনবেন সবাই এটাতে খাবেন হাইজিনিক ওকে আর এটা রিসেল ভ্যালু আছে পরবর্তীতে আপনি বিক্রিও করতে পারবেন অনলি ফর 55,500 টাকা হলে আজকে ডিনারটা নিতে পারবেন 66 পিসের আমাদের কাছ থেকে 55,500 টাকা অনলি ফর 55,500 হলে ডিনারটা আমাদের কাছ থেকে কাউন্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা হোক থানা পর্যন্ত আমরা মাল দিতে পারবো ওকে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি হবে না আচ্ছা আবারও বলছি ডেলিভারি চার্জ আগে আপনারা দিতে হবে ওকে আর যারাই নিতে চাচ্ছেন আমাদের ডিনারটা দেখে আমাদের হুবহু ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবেন বাসায় বসে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন না কেন এটা একটু বুঝায় বলে দেন আমরা আসলে কি ভাই আমরা এর দাম 65,000 বলে 60,000 বলে ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারতাম সেটা আমরা করবো না আমরা প্রাইজিং কমাই দিচ্ছি ডেলিভারি চার্জ যে মাল কিনবেন উনি বহন করে নেবেন ওকে আমরা ঢাকার বাইরে হলে কুরিয়ার করে দিব কুরিয়ার মাল পোষাবে আপনার মাল বুঝে পাবেন বাকি টাকা ওখানে দিবেন ডেলিভারি চার্জ সাথে অ্যাড হবে ওকে আর এটা যেই নেবেন অনলি ফর 5,500 টাকা বুকিং মানি করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারবো 55,500 টাকা সরাসরি আসতে চাইলে আমরা ভাই ভাই ক্রোকারিজে আসি তামাকাশার অনেক আইটেম তাদের কাছে পাওয়া যায় অরিজিনাল গুজরাটি কাশা রেগুলার থাকে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিচতলা দোকান 408-9 আজকে ডিনার ব্যতীত অনেক চমৎকার লাক্সারিয়াস কাশার প্রোডাক্ট কিন্তু রেগুলার তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিব সুমন ভাই 55,500 টাকায় বাদশা একবার ডিনার সেট জি অনলি ফর 5,500 টাকা আপনার দেয়া গেছে আমাদের বুকিং মানি করতে হবে বাকি 50,000 এটা আমরা কন্ডিশন করতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যন্ত আমরা মাল ডেলিভারি দিতে পারবো ওকে